আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেনী ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি উমেশ শর্মা, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা। আজকে আমরা ইসলাম পূর্ব আরবের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করি। প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক অবস্থা তখন তাদের মধ্যে দুটি শ্রেণী বিভেদ ছিল, একটি হচ্ছে শহুরে আরব এবং আরেকটি হচ্ছে যাযাবর বা বেদুইন আরব। এখন তারা তাদের উভয়েরই ব্যবসা বাণিজ্য এবং তাদের পেশা ভিন্ন ছিল। আমরা প্রথমে দেখি তাদের অর্থনৈতিক অবস্থা। প্রথমটা পশুপালন। পশুপালন ছিল মূলত বেদুইন বা যাযাবর আরবদের প্রধান পেশা। তারা পশুদের তৃণভূমি এবং তাদের পানীয় জলের জন্য এক স্থান থেকে অন্য স্থানে বিচরণ করত। এছাড়াও শহরের বিভিন্ন মানুষও পশুপালন করত। এরপর আমরা দেখতে পাই যে পশুপালন করে তারা তাদের জীবিকা নির্বাহ করত। বিশেষ করে যাযাবর বা বেদুইনরা তাদের জীবিকার প্রধান মাধ্যমই ছিল পশুপালন। এরপর আমরা দেখি লুটতরাজ। লুটতরাজ প্রাক ইসলামী আরবের একটি অন্যতম প্রধান পেশা ছিল। আরবের যে সমস্ত বিভিন্ন ধরনের মানুষজন ছিল যারা লুটতরাজের সাথে সম্পৃক্ত ছিল, তারা এটাকে ভদ্রলোকের জীবিকা মনে করত। তারা সিরিয়া, মিশর বিভিন্ন জায়গা থেকে আগত বণিকদের কাফেলাগুলো লুট করতো এবং সেখান থেকে তাদেরকে আক্রমণ করে তাদের মালামাল লুট করত। এরপর আমরা দেখি সুদ ব্যবসা। সুদ ব্যবসায়ের সাথে প্রাক ইসলামী আরবের ইহুদিরা সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিল। সুদ ব্যবসায়ের মাধ্যমে তারা তাদের ঋণ গ্রহণকারীর নিকট সুদের বিনিময়ে তাদের কাছ থেকে লেনদেন করত এবং সুদের পরিমাণ যখন অনেক বেশি বেড়ে যেত এবং তখন ঋণ গ্রহণকারী দেখা যেত যে ঋণ যদি পরিশোধ করতে না পারে তখন তার স্ত্রী সন্তান এদেরকে পর্যন্ত ঋণের দায়ে নিয়ে যেত। আমরা দেখি যে সুদ ব্যবসা তৎকালীন সময়ে খুব বেশি প্রাধান্য বিস্তার লাভ করেছিল। এরপর আমরা দেখি ব্যবসা বাণিজ্য। প্রাক ইসলামী আরবের আরবরা সবচেয়ে বেশি জড়িত ছিল ব্যবসা বাণিজ্যে। তারা ব্যবসা বাণিজ্যে অনেক সমৃদ্ধ ছিল। মক্কা মদিনা এই দুইটি নগরী ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষ, সিরিয়া, মিশর, ইয়েমেন এসব জায়গা থেকে বিভিন্ন ধরনের বণিক শ্রেণী তাদের ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে আগমন করতে এবং আরবের সাথে বিভিন্ন দেশের বাণিজ্যিক সম্পর্ক ছিল। আমরা দেখি শিল্প। শিল্প প্রাক ইসলামী আরবের একটি অন্যতম পেশা ছিল। এখানে দেবদেবীর মূর্তি নির্মাণ করত এবং তারা মূর্তি পূজার জন্য বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি নির্মাণ করত এবং এই নির্মাণ শিল্পের সাথে যারা জড়িত ছিল তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল এবং এই সময় বেশ কিছু শিল্পেরও বিকাশ ঘটে, যেমন ধাতব শিল্পের বিকাশ ঘটে, যুদ্ধাস্ত্র এবং ধাতব শিল্পের বিকাশ ঘটে। এরপর আমরা দেখি যে প্রাক ইসলামী আরবের সামাজিক অবস্থা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশকে একটি অজ্ঞতা অন্ধকারে নিমজ্জিত অবস্থাপন্ন দেশ হিসেবে অঞ্চল হিসেবে পেয়েছিলেন। ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক এবং নৈতিক অনেক বেশি অবক্ষয় ঘটেছিল। সে সময়কার মানুষ অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল, তাদের মধ্যে কোনো নৈতিকতা ছিল না এবং তারা ইসলাম তখন আবির্ভাব ঘটেনি বলে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করেছিলেন যেগুলো সামাজিকভাবে অন্যায় অবিচারের সাথে সম্পৃক্ত ছিল। যেমন আমরা দেখি যে তখন শ্রেণী বিভাজন, তৎকালীন আরব সমাজে প্রাক ইসলামী আরবে শ্রেণী বিভাজনটা অনেক বেশি ছিল। তাদের যেমন শহুরে আরব ছিল এবং বেদুইন আরব ছিল, এরা দুই শ্রেণীতে বিভক্ত ছিল। শহুরে আরবদের জীবন ব্যবস্থা একরকম ছিল, বেদুইন আরবদের জীবন ব্যবস্থা একরকম ছিল এবং তাদের জীবিকার উৎসগুলো ভিন্ন ভিন্ন ছিল। এরপর আমরা দেখি যে কলিঙ্গ প্রথা।
কলিঙ্গ প্রথা ছিল বংশগৌরব। প্রাক ইসলামী আরবের মধ্যে কলিঙ্গ প্রথা, বংশ বীরত্ব এগুলো নিয়ে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব কলহ এগুলো লেগেই থাকতো। এবং আমরা দেখি যে হিমারীয় এবং মুদারীয় দ্বন্দ্ব এগুলো কলিঙ্গ প্রথা থেকেই হয়েছিল, এবং এই দ্বন্দ্ব আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত রূপ নিয়েছিল। ষষ্ঠ শতাব্দীতে এই হিমারীয় এবং মুদারীয় দ্বন্দ্ব নিয়ে আন্তর্জাতিক যুদ্ধের সূচনা হয়। এরপর আমরা দেখি যে অন্যায় অবিচার, প্রাক ইসলামী আরবের লোকজন অন্যায় অবিচারে লিপ্ত ছিল। তাদের নৈতিক গুণাবলীগুলো হারিয়ে তারা সামাজিকভাবে বিভিন্ন ধরনের অন্যায় কাজের সাথে সম্পৃক্ত ছিল। মদ, জুয়া খেলা, নারীর সাথে অবাধ মেলামেশা এগুলো সেই সময়কার খুবই সাধারণ নিত্য নৈতিক বিষয় ছিল। এবং এই বিষয়গুলোর কারণে প্রাক ইসলামী আরবের যে অন্যায় অবিচার, নারীর উপর অন্যায় অবিচার, ক্রীতদাস দাসীর উপর অন্যায় অবিচার, এই অন্যায় বিচারে প্রাক ইসলামী আরবের মানুষজন নিমজ্জিত ছিল। আমরা দেখি নারীর অবস্থা এর পরবর্তীতে। নারীর অবস্থা প্রাক ইসলামী আরবে নারীর কোনো সম্মানজনক অবস্থা ছিল না। পুরুষরা একাধিক বিবাহ করত এবং একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও তারা উপপত্নী গ্রহণ করত। নারীরা পিতা কিংবা স্বামীর কোনো সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে গণ্য হতো না, এবং নারীদের সাথে অন্যায় আচরণ করা হতো। এমনও দেখা যেত যে নারীদের উপর এমনভাবে নির্যাতন করতো, ঘোড়ার সাথে নারীদেরকে দড়ি দিয়ে বেঁধে দিত এবং এই ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হতো। ঘোড়া ছুটতে ছুটতে যখন অনেক দূর পর্যন্ত চলে যেত, সেই নারীটি রক্তাক্ত হয়ে সেখানে মৃত্যুবরণ করতো। এরকম অজ্ঞাতময় একটি অবস্থার মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাক ইসলামী আরবে এই আরবের মানুষগুলোকে পেয়েছিলেন, এবং তাদেরকে সেই অজ্ঞতা অন্ধকার থেকে তিনি আলোর পথ দেখালেন। আরো দেখি কন্যা সন্তানদের হত্যা। প্রাক ইসলামী আরবে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করতো, তখন সেই পিতা কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অনেক লজ্জাকর অবস্থা মনে করতেন এবং কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতেন। এই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে সেই সকল পিতা গর্ববোধ করতো। এর পরবর্তীতে আমরা দেখি যে ইসলামের আবির্ভাবের পর কন্যা সন্তানের জন্মটাকে একটা আশীর্বাদ হিসেবে এবং নিয়ামত হিসেবে দেখা হয়। তো প্রাক ইসলামী আরবে কন্যাদের মেয়েদের অবস্থা খুবই শোচনীয় ছিল। এরপর আমরা দেখি যে দাস দাসীদের করুণ অবস্থা। প্রাক ইসলামী আরবে দাস প্রথা প্রচলিত ছিল, বাজারে দাস দাসী কেনা বেচা হতো এবং এই দাস দাসীকে প্রভুর হুকুম মতো চলতে হতো, এবং তাদের জীবনের সুখ দুঃখ হাসি আনন্দ সবকিছুই প্রভুর মর্জির উপর নির্ভর করতো। প্রভুর অনুমতি ছাড়া তারা কখনোই বিবাহ করতে পারতো না, এবং যদিও তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাহলে তাদের যে সন্তান সন্ততি হতো তাদের উপর প্রভুর অধিকার প্রতিষ্ঠা করতো প্রভু। এরপরে আমরা দেখি যে কুসংস্কার। প্রাক ইসলামী আরবে বেশ কিছু কুসংস্কার প্রচলিত ছিল। যেমন আমরা দেখি তারা যখন কোনো শুভ কাজ করতে যেত বা বড় ধরনের কোনো কাজে যেত, তার আগে তারা তীর নিক্ষেপের মাধ্যমে তাদের ভাগ্য পরীক্ষা করত, এবং এই ধরনের কুসংস্কারের জন্য অবস্থায় তারা এত বেশি নিমজ্জিত ছিল যে তারা এরপর মূর্তি পূজা করত, বিভিন্ন ধরনের দেবদেবীর পূজায় বিশ্বাসী ছিল এবং তাদের বিশ্বাস করতো যে তাদের অনেক ক্ষমতা এবং তাদের কাছে সাহায্য প্রার্থনা করতো। এর পরবর্তীতে আমরা দেখি যে নৈতিক গুণাবলী। যেমন আরবরা যত বেশি অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত ছিল বা তাদের যতগুলো নৈতিক অবক্ষয় ঘটেছিল তার মধ্যে তাদের কিছু নৈতিক গুণাবলী ছিল। যেমন তারা অনেক সাহসী ছিল, তাদের মধ্যে আতিথিপরায়ণতা ছিল, তারা আরবরা অতিথিপরায়ণতার দিক থেকে অনেক বেশি সমৃদ্ধ ছিল। বিভিন্ন জায়গা থেকে যদি কোনো অতিথি আসতো তাদেরকে তারা সমাদর করতো, এবং তাদের বীরত্ব গাথা বিভিন্ন যুদ্ধে তাদের বীরত্ব তারা দেখাতো, এবং এই সাহসী জাতি পরবর্তীতে ইসলামের আলোয় আলোকিত হয়ে তাদের নতুন জীবনের সন্ধান পেয়েছিলেন। আজকে আমরা দেখো তোমাদের সাথে প্রাক ইসলামী আরবের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থা আলোচনা করেছি। ইসলাম পূর্ব আরবের অর্থনৈতিক অবস্থা এবং সামাজিক অবস্থা কেমন ছিল সে নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। যে এই আলোচনা থেকে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, আর তোমরা অবশ্যই এই বিষয়গুলো বাসায় পড়বে, এবং পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়েরই প্রথম অধ্যায়েরই অন্য টপিক্স নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।